চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটি জিনিস বানিয়ে দেখাবো চলো আমার সঙ্গে দেখাই আজকে আমি তোমাদের দেখাবো চিকেন পকোড়া রেসিপি এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা লেবু পেঁয়াজ কুচি আর আদা বাটা আর আছে গরম মশলার গুঁড়া লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া আর হলুদ আর লবণ প্রথমে মাংসটাকে আমি লেবুর রস দিয়ে একটু মেখে নেব মাখা হয়ে গেছে এখন সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে মেখে 20 মিনিট রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে 20 মিনিট পর চলে এসেছি আমি এখন আমি বেসন দিয়ে মাংসটাকে আবার মেখে নেব আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি কিন্তু এখানে চালের গুঁড়া দিলে ভালো হয় পকোড়াটা মুচমুচে হয় যেমন চালের গুঁড়া নেই এই জন্য আমি ডিম দিচ্ছি আর দেব সাদাতে এবার মাংসটা মাখা পুরো রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তারপর আস্তে আস্তে পকোড়া ভাজা শুরু করব তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব প
পকোড়া ভাজা রেডি। এখন আমরা সবাই মিলে খাবো। তোমরা কারা কারা খেতে চাও সবাই চলে এসো, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন হয়েছে। এখানে আমার ছেলে, দেখো পকোড়াটা হেভি টেস্টি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্তই। যে তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।